हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। बंधुरा आज के तुम्हारे साथ छठ पुजो स्पेशल ठेकुआ रेसिपि शेयर करब। और यह रकम भाव ठेकुआ बनाबे तुम्हारा क्योंकि कोनो रकम छाँच छाड़ाई तुम्हारा यह रकम सुंदर को डिजाइन क्यों तैरी करते हैं सेटाई तुम्हारे साथ भिडियोर साथ शेयर करब। और भिडियो स्किप ना कर देखले क्योंकि बुझते यही रकम भाव ठेकुआ कत सहजे बाड़ी बाड़िए नीते परि और यतटाई खासता है ये तुम्हारा बिस्कुट ठेकुआ क्योंकि बोलते पर अनेक दिन पर्यंत स्टोर कर रखते परो। तो चलो शुरू करा जाक। देखो बंधुरा एखे हमें दो बाटी परिमाणे मयदा निये नेब। बाटीटा किन्तु एक ही परिमाणे थाकछे। देखो दुई बाटी परिमाणे मयदा निये निलाम, तार संगे निये नेब ओर थेके एकटु कम परिमाणे एक बाटी सूजी, तार संगे थाकछे गोटा मौड़ी। और आमी एखाने निये नेब सूजी आर एक ही परिमाणे चीनी। जे बाटी परिमाणे सूजी नियेछिलाम एक ही परिमाणे चीनी निये निलाम। आर निये नेब सामान्य परिमाणे सन्दुक नून दिए सब किछुके शुकनो हाते खूब भालो करे आमादेरके मिशिए निते हबे जाते करे चीनी सूजी मयदा मौड़ी सबटाई एकसाथे भालो करे मेशानो हय। तो एइभाबे मिशिए निच्छि। एखन आमी एखाने अल्प अल्प करे घी दिए पुरो माखाटा तैरि करब। প্রথমে কিন্তু এখানে আমাদেরকে ঘিটা দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে পরিমাণ মতো ঘি লাগবে। তো সেইভাবে অল্প অল্প করে ঘি দিয়ে আমাদেরকে প্রথমে মাখাটা তৈরি করে নিতে হবে। এই মাখার জন্য কিন্তু প্রথমে আমরা কোনো রকম জল ব্যবহার করব না, তাহলে কিন্তু ঠেকুয়াটা একদমই ভালো হবে না। তো সেই কারণে অল্প অল্প করে পরিমাণে ঘি দিয়ে আমাদেরকে মাখাটা তৈরি করতে হবে। আর এখানে সাদা তেল কিন্তু তোমরা দিতে পারবে না, কেননা ঘিটা দিলে তবেই কিন্তু খাস্তা তৈরি হবে। তো দেখো বন্ধুরা এই রকমই ডেলা পাকানো হবে। এই রকমভাবে একটা মাখা আমাদেরকে প্রথমেই শুকনো মাখা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করছি, যেহেতু ঠেকুয়া অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা হবে। তো সেই কারণে শুকনো নারকেল দিয়ে আমি আজকে ঠেকুয়াটা বানিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তো কাঁচা নারকেলও ব্যবহার করতে পারো, তবে ঠেকুয়াটা অনেক দিন স্টোর করে রাখতে হলে তাহলে কিন্তু শুকনো নারকেল নিতে পারো। আর নারকেলটাকে ছোটো ছোটোভাবে টুকরো করে নিয়েছি আর এই রকম মুঠো করে যাচ্ছে। দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে। মাখাটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল ছিটিয়ে মাখাটা তৈরি করব। একসঙ্গে কিন্তু জল একদমই দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে শুকনো একটা টাইট মাখা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা এই রকম ভাবে মাখাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। আবারও আমি অল্প করে জল ছিটিয়ে নিচ্ছি। একসঙ্গে জল ঢেলে দিলে কিন্তু হবে না, তাতে করে মাখাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, অনেকটাই মাখা হয়ে যাবে। যাতে আমরা আজকে তৈরি করব খাস্তা এবং মচমচে বিস্কুট ঠেকুয়া, তো সেই কারণে এই রকমভাবে মাখাটা কিন্তু একটু এই রকম গোটা গোটা থাকবে, একই রকমভাবে মাখা হবে না। এইভাবে আমি মাখাটা রেখে এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে সুজি এবং চিনিটা ভালোভাবে মিশে যায় আর চিনিটা একটু মিলেন্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা এইভাবে 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। খুলে আবারও ভালো করে একটু থেসে নিচ্ছি, যাতে করে আর একটু ভালো করে মাখাটা হয়। আর এখন দেখো বন্ধুরা ডিজাইন তৈরি করার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। তো এইভাবেই আমি আজকে তোমাদেরকে কত সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। দেখো ছাঁচ ছাড়াও কিন্তু তোমরা ডিজাইন তৈরি করে নিতে পারো। প্রথমে আমি এরকম লম্বা, যেহেতু আমি প্রথমে লম্বা শেপ দিয়ে তৈরি করব, তো সেই কারণে লম্বার আকারে তৈরি করে গ্রেটারের যে দিকটা উঁচু থাকে সেই দিকটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে এবারে কাঁটা চামচ দিয়ে এইরকম লম্বা লম্বা পাতার ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা ছাঁচে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা হয়, আমি ছাঁচ ছাড়াও তৈরি করে দেখাচ্ছি, তোমরা দেখে বলো কত সুন্দর হয়েছে। তো এইরকমভাবে দুদিকেই ডিজাইন হয়ে গেল। আবারও আমি একটা গোল শেপ দিয়ে তৈরি করে নেব। দেখো বন্ধুরা ঠিক গ্রেটারের ওপরের দিকটাই রেখে দিলাম আর এইভাবে গোল শেপ দিয়ে হাতের সাহায্যে প্রেস করে আর কাঁটা চামচের এইরকমভাবে চামচটাকে দিয়ে আমি এরকম ডিজাইন করে তৈরি করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে। তো এইরকমভাবে নানা রকম ডিজাইন দিয়ে আমি ঠেকুয়া শেপ দিয়ে ঠেকুয়াগুলোকে গড়ে নিয়েছি। দেখো অনেক রকম ডিজাইন আছে। ছাঁচ ছাড়াই কিন্তু আজকের এই ডিজাইনগুলো তৈরি করেছি। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদমই তোমাদেরকে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যাতে করে আমার এই রকম ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখন ঠেকুয়াগুলোকে ফ্রাই করব, তার জন্য আমি এখানে কড়াইতে রিফাইন অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটু আমি ডালটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু ডালটার পরিবর্তে ঘিও দিতে পারো। আর খুব ভালো করে গরম করে এখন গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এখন ঠেকুয়াগুলোকে ভাজতে হবে।
যত কম আছে রেখে ভাজা হবে ততই কিন্তু খাস্তা আর মচমচে খেতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু খাস্তা হবে না। আর ভিতরটা যদি খাস্তা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে একটু সময় নিয়ে কম আছে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর ভাজা কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। যেহেতু আমি ময়েমটা কম মানে বেশি করে দিয়েছি, একটু মানে জলের পরিমাণটা কম রেখেছিলাম, তো সেই কারণে একদম পারফেক্ট খাস্তা বিস্কুট মানে ঠেকুয়া এইরকমভাবেই তৈরি করে নিলাম। আর বাকিগুলো এইরকমভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম আছে দেখেই আমাদেরকে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু একদমই ভালো হবে না, আর ভিতরটা খাস্তা হবে না, যেহেতু আমরা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখব। প্রায় এক মাস পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারো। এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে গেলে ভিতরটা কিন্তু কাঁচা থাকলে একদমই হবে না, তাতে গন্ধ হয়ে যাবে, ভালো খেতে হবে না। তো সেই কারণে কম আছে দিয়ে ভালো করে ভেজে নিলে কী হবে, ভিতরটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে আর ভিতরটা খাস্তা মচমচে হবে। দেখো বন্ধুরা ভিতরটা খাস্তা মচমচে ওই রকম করে ভাজতে গেলে আমাদেরকে কম আছে দিয়ে রেখে ভাজতে হবে। হালকা কালার এসেছে, এখন ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। আর এখন আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি আজকে বিস্কুট ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছিলাম আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর দেখো বন্ধুরা ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমি কম আছে ওই কারণেই বলছিলাম ভাজতে, দেখো ভিতরটা কিন্তু কত খাস্তা হয়েছে। তো এইরকমভাবে বিস্কুট ঠেকুয়া তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নাও আর পরিবারের সঙ্গে শেয়ার করে নাও। দেখো বন্ধুরা ডিজাইনগুলো যেমনই পাতার ডিজাইন বলো আর চা যা ডিজাইন তোমাদেরকে দেখালাম একই রকমভাবে ডিজাইন সব দিয়ে তৈরি করে নিয়েছে। ভিতরটা কত সুন্দর হয়েছে, এটাকে তুমি বিস্কুট ঠেকুয়া বলতে পারো। তো টাটা।